আমার প্রাণে ভাইয়েরা, নবীজি মরজে মউতে মুবতালা, মৃত্যু শয্যায় সজ্জিত, আল্লাহর ফেরেশতা জিবরিল এসে ডাক দিয়ে বলে, নবীজি গো আপনার কাছে আমি 24,000 বার আগমন করেছি, বিদায় সাক্ষাৎ করতে এসেছি গো নবীজি, আর দুনিয়ার বুকে কোনোদিন দেখা হবে না। আল্লাহর পয়গাম্বর ডাকতে বলেন, জিবরিল রে আমার বিদায়ের পরে এই জমিনের মধ্যে কি তুমি কোনোদিন আসবে না? হযরতে জিবরিল বলে, নবীজি আপনার পরে এই জমিনের ভিতরে মাত্র 10 মর্তবা আসবো। আল্লাহর পয়গাম্বর বলেন, কেন তুমি দুনিয়াতে আমার পর 10 বার আসবা? আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর হুকুমে বড় বড় 10টা নিয়ামতকে উঠায় নিয়ে যাব, এই নিয়ামতগুলো জমিনে থাকলে দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত সংগঠিত হবে না, সেই জন্য বড় বড় 10টা নিয়ামতকে উঠায় নিয়ে যাব। এই 10টি নিয়ামত নিয়ে যদি কথা বলতে যায় সময় বড় লম্বা হয়ে যাবে, সেই জন্য সর্বশেষ যেই নিয়ামতটা উঠায় নিয়ে যাবে সেটির নাম হলো আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম। যতদিন কোরআন রয়েছে যত বড় বিজ্ঞানী আপনাকে যতই কথা বলুক না কেন, কিয়ামত কিন্তু তার আগে হবে না। যে যে কথাই বলুন, দেখবেন কোরআনুল কারীমের মধ্যে অক্ষরগুলো আছে না, যেই দিন কোরআন সাদা হয়ে যাবে কাউকে কিছু বলতে হবে না, বুঝে নিয়েন যে কিয়ামতের সময় উঠে হয়ে গেছে। সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পৃথিবী কাঁপতে শুরু করে দেবে। বাইতুল্লাহ শরীফের ইমাম ফজরের নামাজে দাঁড়াবে, লম্বা টাইম ধরে অপেক্ষা করবে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না। একটুখানি পর নামাজের ইমামতি ছেড়ে দিয়া বলবেন, ফানাসরুহুল কালাম, আমি তো কালামুল্লাহ ভুলে গেছি, তোমরা যদি কেউ পারো আজকের নামাজের ইমামতি করো। সানি ইমামরা বলবে, আমরাও তো কোরআনুল কারিমকে স্মরণ করতে পারছি না। মুসল্লিরাও বলবে, আমাদের মনে তো আল্লাহর কোরআন মনে হচ্ছে না। দৌড়া দৌড়া গিয়া দেখবে আলমারি ভর্তি কোরআনুল কারিম সংরক্ষিত রয়েছে, কিন্তু কোনোটার ভিতরে কালো অক্ষর নাই, সবগুলো সাদা হয়ে গেছে। চতুর্দিকে দৌড়া দৌড়ি শুরু হয়ে যাবে, আর সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। তার মানে কোরআনুল কারীম আছে বলে এই দুনিয়াটা টিকে আছে। এই কোরআনুল কারীমের বিরুদ্ধে এত ষড়যন্ত্র চক্রান্ত, তার মানে এরা পৃথিবীকে ধ্বংস করার চক্রান্ত করছে, কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআনের উপরে যারা আমল করে, সে আলেমদেরকে নিয়ে এত ষড়যন্ত্র চক্রান্ত, ওদেরকে তোমরা খুন করতে চাও, ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাও। জেনে রেখো, যেই দিন পুকুরে মাছ থাকবে না, সাপ আর ব্যাঙের মাস্তানি কিন্তু সেদিন আটো হয়ে যাবে, সেই দিন বিষ দিয়া গ্যাস করে সবগুলোর পেট ফুলে ফুলে ভেসে ভেসে থাকবে। আজকে মাছের জন্য খাবার দেয়, সাপ আর ব্যাঙ কিন্তু ভালোই লাফালাফি করে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য টিকায় রাখছে। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। আজকে আল্লাহওয়ালাদের উপরে ষড়যন্ত্র চক্রান্ত, জুলুমান, নির্যাতন কমতেছে না বাড়তেছে? আপনারা গ্রামে বসবাস করেন, হয়তোবা খবর জানেন কি না, কয়েকদিন আগে ঢাকার চলন্ত পথে একজন আল্লাহর ওলি, আপনারা নাম শুনেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই, মারা গিয়েছেন। সেই ব্যক্তির জামাই হেফাজতে ইসলামের একজন বলিষ্ঠ নেতা রিকশায় চলে যাচ্ছে, মুসলমানের একটা সন্তান, নাম মাসুম, মাসুম মানে বেগুনা, কিন্তু এই মাসুম বেগুনা এই যুবকটা কার এবং কিসের ইশারায় চলন্ত একটা মানুষকে রিকশার মধ্যে পিছন দিক থেকে আঘাত করেছে, এত বড় ক্ষত হয়ে গেছে, পুরা গামছা ভিতরে ঢুকে গেছে। লোকটা মনে হয় চোর ছিল, হিরোইনের ব্যবসা করত, কি গরিবের হক মারছিল, একসময় একে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করেছিল, অপরাধ ছিল, কোরআনের ধারকার বাহক ছিল, কথা বলুন ঠিক কিনা? সেদিন সম্ভবত নারায়ণগঞ্জের ভিতরে আরেকজন আলেমকে এরকম মেরে রক্তাক্ত করেছে। কালকের আগের দিন আমাদের বাংলাদেশের ভিন্ন মতাদর্শের হতে পারে, কিন্তু সে তো আলেম, কোরআনের কথা বলে, যদিও তার কথার মধ্যে খালি ফেতনা আর ফেতনা, গুতাগুতির আর গুতাগুতি লাগায় জাতিকে। আপনারা নাম জানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার এলেমকে শ্রদ্ধা করি,
আলেম হিসেবে মহব্বত করি কিন্তু গুতাগুতি লাগাই সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে ঘৃণা করি না। কিন্তু সে যেই হোক না কেন তার মুখে তো টুপি রয়েছে, মাথায় তো টুপি রয়েছে, মুখে তো দাড়ি রয়েছে, মুখ দিয়া তো কোরআন হাদিসের কথা বলে, সে তো একজন আলেম। সুতরাং একজন আলেমকে চলন্ত অবস্থায় গাড়ির উপরে হামলা করে, আমি দেখেছি সিসি ফুটেজের মধ্যে বেচারির পাগুলো থরথর করে কাঁপতেছে, পার্শ্বদে রক্ত ঝরতেছে। এরকম ভাবে এক একজন আলেমকে যেখানে সেখানে নির্মম ভাবে মারপিট করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে। এগুলো কিন্তু জাতির জন্য ভালো পথ দেখাইতে পারে না, জাতিকে কল্যাণের পথ দেখাতে পারে না। এটা হলো বিপদের জন্য একটা বড় সংকেত, কথা বলুন ঠিক কিনা। শোনেন খুব ভালো করে একটা কথা মনে রাখেন, এক বাঘ একটা গরুর উপরে হামলা করছে, তো গরু নিরুপায় হয়ে কাদার মধ্যে লাফ দিয়েছে, কাদো বুঝেন তো, দৌলার মধ্যে লাফ দিয়েছে। আমার কথা কি বুঝে যাচ্ছে? বাঘ লোভে পড়ে পিছনে পিছনে লাফ দিয়েছে, গরু কিছু দূর এগিয়ে গেছে কিন্তু বাঘ আর নড়তে পারছে না। বাঘ এখন কয়, তুমি একটা কাম করলা, আরে তুমি কাদার মধ্যে লাফ দিলা কেন? আমি না হলে তোমার উপরে অত্যাচার করেছি কিন্তু তুমিও তো আমার উপর অত্যাচার করলে, এখন তো তুমিও মরবা আমিও মরবা মরবো। গরু একটু মুচকি হাসি দিয়া বলে, শোন সন্ধ্যা লেগে যাচ্ছে, আমার একজন মালিক আছে, সুবহানাল্লাহ বলবেন না, আমার একজন মালিক আছে, মালিক আমাকে নিতে আসবে, মালিক আমাকে টেনে তুলবে, মালিক আমাকে ধুয়ে দিবে, কিন্তু ওই মালিক হাতের মধ্যে লাঠি দিয়া তোর মাথা ফাটায়া চৌচির করে ছাড়বে। আলেমদেরকে তোমরা যাই মনে করো, জেনে রেখো ওনাদের একজন মালিক আছে। তোমরা যত নির্যাতন করো, যতই ষড়যন্ত্র করো, ওই মালিকের দয়া কিন্তু তাদের উপরে আছেই আছে। এই জন্য সন্ধ্যাবেলা প্যারালাইসিস হয়ে তোমাদের জবানটা বেঁকা হয়ে যাবে, আর মালিকের দয়ায় আলেমরা কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, যেই জমিনে আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন হয় সেই জমিনের উপরে আল্লাহর আজাব গজব লানত আসতে দেরি লাগে না, কথা বলুন ঠিক কিনা। যখন তাইফের জমিনে আমার নবীর উপরে জুলুম করা হয়েছিল, নবী আমার থরথর থরথর করে কাঁপতেছিল, সঙ্গে ছিলেন যায়েদ বিন হারস, খালি সামনে দিক থেকে আসে পিছন দিক থেকে আসে, আর ওই জালেমেরা যেদিকে যায়েদ যাই ওই দিক থেকে সরে গিয়া অন্য দিক থেকে আমার নবীর রহমতি জান্নাতি বরকতি চেহারার উপরে পাথর নিক্ষেপ করে এত আঘাত করেছিল। মৃত্যুর কিছুদিন আগে আম্মা জানাইশা সিদ্দিকা বিশ্ব নবীকে একটা তক্তার উপরে বসায় দিয়া গোসল দেওয়া ছিলেন, তাকায় দেখেন গায়ের মধ্যে কালো কালো দাগ, দাগ দে বলে নবীজি গো ছোট্টবেলায় বুঝি আপনার শরীরের মধ্যে খাজনি পচরা হয়েছিল। আল্লাহর নবী ডাক দে বলেন আয়েশা আমার কাটা খায় লবণের ছিটা দিও না, আমার এই শরীরের মধ্যে খাজনি পচরা হওয়া হারাম করে দিয়েছে, মশা মাছির জন্য আল্লাহ তাআলা আমার রক্তকে হারাম বানিয়ে দিয়েছে, এই পৃথিবীর কোন মশা কোন মাছি এক ফোঁটা আমার রক্ত গ্রহণ করতে পারবে না। আয়েশা রে আমার গায়ে যে কালো কালো দাগ দেখতেছো এটা ওই তায়েফের দাগ যেখানে দিনের দাওয়াত দিয়ে গেছিলাম, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখাইতে গিয়েছিলাম, সে মানুষগুলো পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরের দাগ আজ পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে। ও আমার প্রাণে ভাইয়ারা, যেই বাংলার জমিনে আলেমদেরকে ছুরি দিয়ে আঘাত করে, যেই বাংলার জমিনে আলেমদের গাড়ি ভাঙচুর করে, ওই বাংলার জমিনে আল্লাহর আজাব গজব আসতে এক মিনিটও দেরি লাগতো না। কিন্তু আপনারা বলবেন তাইলে কেন আজাব গজব আসে না? এই আজাব গজব না আসার পিছনে কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করে গেছেন, কথা বলুন ঠিক কিনা। নবী আমার রক্তাক্ত হয়ে তাইফের পাথরের উপরে পড়ে আছে, আমি ক্ষুদ্র গোলাম, কম করে হলো আল্লাহ তাআলা আমাকে 100 বারের উপরে তাইফের জমিনে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ঘুরে 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 নবীজির সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখেছি। আকদাস আব্দুল্লাহ ইবনে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন নবীজির সাহাবী ছিল,
রক্তাক্ত হয়ে ক্লান্ত শরীরে যার আঙ্গুরের বাগান থেকে তিনি আঙ্গুরের রস খেয়েছিলেন আজও পর্যন্ত বাগানটা রয়েছে এই তো 2018 সালে গিয়া দেখলাম ও বাগানের ভিতরে এখন আমের গাছ লাগাইছে পেঁপের গাছ লাগাইছে কিন্তু আগে আঙ্গুরের বাগান ছিল আনারের বাগান ছিল ছোট্ট একটা খেজুরের গাছ এইবার গতবার গিয়া দেখলাম এই খেজুরের গাছ জমিন থেকে উঠে এক হাত উঁচু হয় নাই এর মাঝেই সেই গাছে খেজুর ধরে অপেক্ষা করতেছে নবীজি তাই ফেরে জমিনে রক্তাক্ত পড়ে আছেন হযরত জিবরিল ডাকতে বলে নবীজি গো শুধু খালি আপনি একটাবার জন্য অনুমতি দেন পুরা তায়েফকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব ওই মিশায় দিব আল্লাহর পয়গাম্বর রক্তে কখনো হুঁশ কখনো বেহুঁশ নড়চড় করছে হযরতে যায়েদ ছিল পাশে নবীজির পায়ের নিচ থেকে জুতাটা টান দিয়া পায়ের গোড়ালি রক্তগুলো মুছে দেওয়ার জন্য চেষ্টা করছেন নবী আমার ডাক দেবে যায়েদ রে আমার পায়ের জুতায় টান মেরো না আমার কলিজায় বড় আঘাত লাগে কারণ এই শরীরে রক্ত যদি তায়েফের জমিনে পড়ে কিয়ামত হয়ে যাবে এই জমিনের মধ্যে কোনো ঘাস গজাবে না আর আমার এই জন্মে রাতে তায়েফে আমি লালন পালন হব এই জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল তায়েফের পাথরের পাহাড়ের উপরের দিক থেকে মরা মাটিগুলোকে পাথরওয়ালা মাটিগুলোকে নিয়ে বাহারে মাইয়েতে ফেলে দিয়েছে আর নীল নদীর গভীর থেকে পরিপূর্ণ সারওয়ালা খাবার মাটিগুলো দিয়া তায়েফের উপরটাকে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছে জিবরিল রে যায়েদ রে আমার পায়ের নিচের জুতায় ধরে টান মেরো না কারণ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে কোনো ঘাস বের হবে না কোনো গাছ তরুলতা গজাবে না আজকে আমাদের দেশে সার বিষ দেওয়ার পর পোকার অত্যাচার ফলন হতে চায় না কিন্তু বন্ধু তায়েফের জমিনে গিয়া দেখবেন এক একটা তরু তরমুজের ওজন হলো দেড় মন আমি কিনেছি এক একটা আনার আড়াই কেজি পর্যন্ত হয় সার বিষ দেওয়া লাগে না লাগালেই গাছ হয় এটা নবীজির মুজিজার একটা বদলতে হয় বন্ধু ছোট হয় দুর্বল হয় কিন্তু বড়গুলোর কথা আমি বললাম আল্লাহর নবীর ওসিলা করে আল্লাহ তাআলা এই নিয়ামতকে দান করেছেন জিবরিল ডাকতে বলে নবীজি গো শুধু আপনি অনুমতি দেন আমি পুরো তায়েব শহরকে তছনছ করে দিব আল্লাহর পয়গাম্বর রক্তাক্ত অবস্থায় দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন মালিক এরা বুঝে নাই বুঝে নাই এরা যদি বুঝতো তাহলে আমার গায়ে তারা কোনোদিন পাথর মারতে পারতো না আল্লাহ গো তুমি এদেরকে ধরো না এদের উপর আজাব গজবকে চাপায় দিও না এদেরকে একটু ছাড় দাও এদেরকে একটু সহজ সহজ করে দাও সুযোগ দাও এরা যেন ভুলটুকু বুঝতে পারে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে ও জিবরাইল আজকে যদি তাদের তুমি মেরে দাও আগামী দিনে দিনের দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব এই জন্য আমি প্রতিশোধ চাই না আমি প্রতিরোধ চাই না বরঞ্চ আমি তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাই ফেরে মানুষ শুধু নয় কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা যখন গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে জুলুম করবে সঙ্গে সঙ্গে তুমি তাদের কলার কে চেপে ধরো না সঙ্গে সঙ্গে জমিনকে ওসার করে দেয়া মাটির মধ্যে তাদের তুমি গ্রাস করে নিও না সঙ্গে সঙ্গে তাদের কলা চিপে ধরে তাদের জীবনটাকে তুমি শেষ করে দিও না আল্লাহ গো সুযোগ দিও সুযোগ দিও ওরা যেন তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে আজকে বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরে ভালো করে খেলায় খেয়াল করে দেখবেন ওই আলেমরা বড়দোয়া করে না বরঞ্চ রাতের বেলা তাহাজ্জুদ পরে চোখের পানি ছেড়ে জেলখানার ভিতরেও দোয়া করে আল্লাহ এই অবুজ কাউমকে তুমি বুঝ দাও নাফরমানদেরকে তুমি হেদায়েত দাও জালেমদেরকে তুমি কোরআনের খাদেম বানায় নাও আজ পর্যন্ত নবীর ওয়ারিশেরা দোয়া করে কথা বলুন ঠিক কিনা কোন আলেম বড়দোয়া করে না দিনে আপনি মারছেন কষ্ট পেয়ে চোখের পানি ঝরতেছে রাত্রে আপনি মারেন নাই আপনার হেদায়েতের জন্য ওরা দোয়া করছে আর জাতি বলতেছে এখন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ নাকি আলেম ওলামা শয়তান নাকি হুজুরের ভিতর টুপির ভিতরে থাকে দালিয়ালারা নাকি সবচেয়ে বেশি বদমাইশ জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে ধীরে হাঁটলে ওরাই মন্তব্য করে হুজুর আজকাল বেশি খাইছে
দাড়ি টুপি পাঞ্জাবি তো রাখে না রাখে না, দাড়ি টুপি পাঞ্জাবি ওলাদেরকে দেখতে পারে না, গান গায় টিটকারি করে মনে বড় জালারে পাঞ্জাবি ওলা। কথা কি বোঝা যাচ্ছে? আজকে মাহফিল হতে দেয় না, ওলামা ইকরামকে কথা বলতে দেয় না। কেন? ওলামা ইকরামরা এসে বলে যে তোমরা এলাকার মাবনদেরকে ধর্ষণ করো। কথা কন না কেন্দ্রে ভাই? চুরি করতে বলে? তাহলে যাত্রার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাড়াই দাও তাই বলে? তো কি আমাদের, আমরা আলেমদের বিরুদ্ধে কেন কেন? তাহলে এ আলেম যদি আমার বাবার সাথে মায়ের বিয়ে না পড়াইতো আমি কি ভালো জাদা হতে পারতাম? যারা যারা কথা বলছেন না তাদের বাপ মার বিয়েরা মনে হয় হুজুরা পড়ায় নাই। ও তাহলে দয়া করে কথা বলেন, বাবার সাথে মায়ের বিয়ে এই হুজুররা পড়ালো, জন্মের পর ডানকানে আজান বামকানে একামতি আলেমরাই দিল। এক্ষুনি যদি আমি মরে যাই ওই হুজুর ছাড়া গোসল দেওয়ার কোনো বান্ধব লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে কবরে নামা, দোয়া করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সাতাদের পাশায় বাঁশ দিতে যাও, বেলজ্জা তোমার একটু লজ্জা লাগে না? কষ্ট পাচ্ছেন মনে হয়? আমি জানি তারা কষ্ট পাবে যাদের ভিতরে ওই রোগ আছে। আমি বিশ্বাস করি এখানে এরকম কেউ নেই, তবু নতুন করে আমাদের দেশে এরকম অনেক লোক তৈরি হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? একজন তসলিমা নাসরিন ইসলামের বিপক্ষে গিয়েছিল, গোটা জাতি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, আজ বাংলার ঘরে ঘরে নতুন করে তসলিমা নাসরিন তৈরি হতে শুরু করেছে, কথা বলুন ঠিক কিনা? ইমাম এখন তার বিরুদ্ধে কথা বলতে পারে না, পাবলিক এখন তার বিরুদ্ধে কথা বলে না, চার দোকানগুলো এখন গরম, খালি ভালো মানুষের খারে কেমনি দোষ চাপায় দেওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? বিড়িখোররা বিড়ি টানতেছে আর বলতেছে নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? নামাজ না পড়ে বিড়ি খেয়ে ওর ইমান ভালো, আর আমরা বিড়ি খাই না নামাজ পড়ি আমাদের ইমান খারাপ, বুঝে পারিচ্ছেন? মনে হয় আপনারা ওয়াজ শুনবার আসছিলেন, এই সব কথাগুলো ভালো লাগছে না? বলবো 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 ভাইজান, যেটা রোগ তারই চিকিৎসা করা লাগবে রে ভাই। কত বক্তৃতা করতে করতে বক্তা মরে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ তিনতলা পাঁচতলা হচ্ছে, জাতির কোনো পরিবর্তন আসতেছে না, এই জাতির ভিতরে যে রোগ সেই রোগের ট্রিটমেন্ট হচ্ছে না, ভাইরাস ওয়ালা জাতি ভাইরাসকে দূর করছে না, এই জন্য বক্তৃতা দিয়া ওয়াজ দিয়া মাদ্রাসা মসজিদ দিয়ে কোনো উপকার আসছে না। এই জন্য বন্ধুরা আমার, আমাদের ভিতরে লুকিয়ে থাকা রোগগুলো ভাইরাসগুলোকে আমরা কি দূর করতে চাই? তাহলে এই হক কথাগুলো শুনতে হবে, হক কথাগুলোর থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দিক জোরে বলুন আমিন।